বলছে বাবা একটা উদাহরণ দিচ্ছেন, ধর তোর রাগ হচ্ছে একটা লোককে হারামজাদা, বেটা উল্টো পাল্টা বলছে একটা থাপ্পড় মারা হচ্ছে, বা বলছে তোর মনে হচ্ছে একটা টসি একটা টাসি একটা চার দেব হারামজাদা, উল্টো পাল্টা কথা বলছিস, কিন্তু হ্যাঁ মনে মনে সে মন ভাবছে কিন্তু উৎক্ষেপণটা করেনি, মনে মনে সে ভাবছে, করতে করতে যেই মাত্র তার মনের মধ্যে উৎক্ষেপণটা হয়ে যাবে অর্থাৎ ছড়িয়ে দিবে, ঠাস করে একটা ফিটে দেবে। তো বা বলছেন জানিস তো, যার মধ্যে উৎক্ষেপণটাকে মানে ছড়িয়ে দেবার মানে ছড়ানোটা কন্ট্রোল করার ক্ষমতা বেশি, তার সংযম বেশি। তাহলে আমরা আনন্দ মার্গীদের সম্পর্কে বাবা তাহলে গাইডলাইনটা কি হলো, যে মনটাকে আমি কখনো এইরকম এগ্রেসিভ কোথাও যাব না, নিজের আয়ত্তে আনার চেষ্টা করবো, এটাই বাবা এখানে প্রবচনটা বোঝাতে চেষ্টা করলেন। নেক্সট বাবা বলছেন, কিন্তু এর একটা সাইড এফেক্ট আছে, যে যত বেশি কন্ট্রোল করে যেদিন বাস্ট আউটবাস্ট হবে সেটা খুব এক্সট্রিম হবে, অর্থাৎ সে রাগটাকে কন্ট্রোল করছে কন্ট্রোল করছে কন্ট্রোল করতে করতে যখন বাস্ট হবে বুঝে বুম করে বাস্ট করে যাবে, কারণ সংযম করছিল, তাই না? তো বাবা বলছেন এইখান থেকে এই যে আউটবাস্টটা থেকে আটকাতে গেলে তাকে কি করতে হবে, প্রচুর কীর্তন করতে হবে। ওই জন্য ওইখানে কীর্তনের শব্দটা বাবা বলেছে, খুব করে কীর্তন করতে হবে, কীর্তন হলে কি হবে আউটবাস্টটা তার রিলিজ হয়ে যাবে, অর্থাৎ তাকে রিলিজ করে দিতে হবে, একটা এনার্জি গেইন করেছে তাই না, সেই এনার্জিটাকে তো রিলিজ করতে হবে, রিলিজ না করলে সে কি করবে খারাপ ডিরেকশনে চলে যাবে। বাবা একটা উদাহরণ দিলেন এরকম, এগুলো অনেক অনেক জিনিস আছে যেটা তৈরি হয় সেটা রিলিজ করতে হয়। বাবা আমাদের একদিন একটা ব্যাপারে এক্সাম্পল দিচ্ছিলেন এই রিলিজ করার ব্যাপারে, বিশেষ করে সন্ন্যাসী দাদা দিদিদের ক্ষেত্রে বাবা বলছেন এটা বেশি, গৃহীদের ক্ষেত্রে থেকে সন্ন্যাসী দাদা দিদিদের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। বাবা বলছে বলছে তুমি একা ঘরের মধ্যে রয়েছো, ঠিক না, রয়েছো তো থাকতে থাকতে তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তা তো আসতেও পারে, স্বাভাবিক না অস্বাভাবিক, আনাটাই আসাটাই স্বাভাবিক, আসতেই পারে, কেউ দেবতা হয়ে যায় না, তাই না? বাবা বলছেন তখন তুমি কি করবে, শুয়ে আসো, বাবা বললেন তখন কি হবে ওটা বাস্তবে রূপ নিয়ে নেবে, তুমি তোমার ডাউনফল হয়ে যাবে, সেই জন্য তোমার উচিত কি, বাবা বললেন তুমি জাম্প করবে, বাবা বললেন বিছনা থেকে এরকম জাম্প করে উঠে পড়বে, উঠে লাফাবে, লাফিয়ে ঘরটা থেকে বেরিয়ে যাবে। রিয়েলি বাবার ইনস্ট্রাকশন, আই এম টেলিং দ্য ইনস্ট্রাকশন অফ বাবা, কি আমার কথা বুঝতে পারছো? বাবা বললেন জাম্প করবে বিছনা থেকে, জাম্প করবে, দিয়ে বিছনাটা ছেড়ে দাও, কারণ বিছনাটা তখন তমগুণী হয়ে উঠেছে, ও তোমাকে গ্রাস করে নেবে, ইউ লিভ দিস রুম। আমি কালকে একটা কথা বলেছিলাম না, যখন কারোর সঙ্গে ঝগড়া হয় ইয়ে হয়, ইউ জাস্ট চেঞ্জ দিস প্লেস, রাগটা ঠান্ডা হয়ে যাবে, আর যদি থেকে যাও যতক্ষণ ওকে দেখতে থাকবে ততক্ষণ দেখতে দেখতে প্রতি থাকবে, সে ছাড়বেই না ছাড়বেই না, সেটাই বাবা বলছেন উৎক্ষেপণটা বেড়ে যাবে, চেঞ্জ দিস প্লেস। তো সেটাই এখানে বাবা বলছেন যে তোমার মনের মধ্যে এই যে মন, আমাদের মন যে মনটা কি হয় আয়ত্ত নেই আমাদের, সেই জন্য বাবা এই প্রসেসগুলো কতগুলো দিয়েছে এগুলো করা দরকার। আচ্ছা আমি একটু আগে কি বললাম যে রাগে না যখন রেগে যায় তখন কি হয় এক্সট্রিম হয়ে যায়, বললাম একটা কথা, তো বাবা বলছেন মনের উপর নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ মনের উপর যদি নিয়ন্ত্রণ থাকে তখন কি করছে মারি মারি করতে করতে আর মারা হচ্ছে না, মারি মারি ভাবছে করতে করতে নিয়ন্ত্রণ যেহেতু আছে মারবো মারবো চুরি করবো করবো করতে করতে চুরি হচ্ছে না। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, সেটা কি যা দিয়ে দাও, বাবা বলছেন শুভস লিখে রাখো, শুভস শীঘ্রম অশুভস কাল হরণম, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, অর্থাৎ যে কোনো ভালো কাজ কি করতে হবে তাড়াতাড়ি করে করতে হবে, আর খারাপ কাজটাকে ডিলে করতে হবে, তাই না? এটা এটা কোত্থেকে নেওয়া হয়েছে, না রাবণ যখন মারা যায় মানে মৃত্যুশয্যায় মানে যখন রাম তাকে এ করে ফেলেছে, তো রাম তো জানতেন যে রাবণ খুব উচ্চ মার্গের সাধু, তো গিয়ে বলছেন যে আপনি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আপনি মানুষের জন্য একটা
কিছু নির্দেশ রেখে যান। আপনি তো খুব বড় সাধক, শিবের বড় ভক্ত ছিল রা, তো বলছি যে আপনি কিছু নির্দেশাবলী রেখে যান মানুষের জন্য। তো রাবণ বলল, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল। দিয়ে রাবণ বলছে যে আমি বলেছিলাম স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, ওটা আমার কাছে খুব ইজি ছিল, কিন্তু আজ করি কাল করি বলে আমি করিনি। ভালো কাজটা আমি দিলে করলাম, আর খারাপ কাজটা দিলে করার কথা ছিল ওটা তাড়াতাড়ি করে ফেললাম, সেটা কি? সীতাকে হরণ করা। তো সেই জন্য যে কোনো ভালো কাজ আজ করি কাল করি বলে দিলে রাখবো। হ্যাঁ, শুভ।